অস্থির অস্থির সব ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি কি করে খুব সহজে আপনার ফেসবুক আইডি থেকে ভেরিফিকেশন করবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনি একটি বেজ, এই ব্লু বেজটি আপনার আইডিতে কী করে নিয়ে আসবেন। এটি কিন্তু সাধারণত যেগুলো বড় ধরনের পেজ কিংবা যে বড় ধরনের কোনো ফেমাস লুককে কিন্তু এই বেজটা দেওয়া হয়। তো এখন থেকে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডিতে এই বেজটা নিয়ে আসতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে এটা আপনারা করবেন এবং খুব সহজে আপনারা এটা করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল টিউটোরিয়ালে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা চলে যাচ্ছি এখন মূল টিউটোরিয়ালে। তো আপনি দেখবেন একটা আপনার যে কোনো একটা অ্যাপসে চলে যেতে হবে। তো আমরা ফেসবুক অ্যাপসে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কী করে ব্লু অ্যাপসটির জন্য ব্লু বেজটির জন্য আপনারা রিকোয়েস্ট করবেন কিংবা ব্লু অ্যাপসটি কী করে আপনারা পাবেন। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই কিছু প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, আপনাদের প্রসেসগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তাদের। তো এই জন্য দেখেন আমি এখন আইডিতে চলে আসলাম। আইডিতে চলে আসার পর আপনি দেখতে পাবেন আপনার আইডিতে কিন্তু থ্রি ডট একটি অপশন পাবেন। এই যে দেখেন থ্রি ডট একটি অপশন, অবশ্যই থ্রি ডট অপশনটিতে আপনাকে করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার আইডি চলে আসবে। আইডি চলে আসার পর এখানে দেখেন আপনি একটা অপশন পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন পাবেন, অবশ্যই সেই অপশনটিতে আপনি করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা হেল্প সেন্টার নামের একটি পেয়ে যাবেন। এখানে কিন্তু তিনটা অপশন আছে, হেল্প সেন্টার, হেল্প কমিউনিটি, রিপোর্ট অ্যাপ প্রবলেম। এখান থেকে আপনার সবচেয়ে উপরে যেটা আছে দেখেন হেল্প সেন্টার, অবশ্যই আপনাকে হেল্প সেন্টার অপশনটিতে ক্লিক করে দিতে হবে। হেল্প সেন্টার অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাদের। হেল্প সেন্টারটি ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে আপনার সামনে, দেখেন একটি চার্জ বার চলে এসেছে। এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন রিকোয়েস্ট অ্যাপ ব্লু বেজ, লেখার পর চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন চলে এসেছে যে হাউ ডু আই রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন বেজ, তো এখানে আপনি করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন দেখাবো আপনাকে, দেখতেছি আমরা এই অপশনগুলো কী। এখানে অপশনগুলো দেখেন, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এই যে দেখেন। তো এখানে আপনাকে দেখাইতেছে যে তারা রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন বেজ ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও। তো এখানে দেখে দিচ্ছে এটা কোনো ক্রমে সম্ভব না, আপনার আইডিতে নিতে পারবেন না। তো এটা কিন্তু সম্ভব। তো আমরা ভিডিওটি যেহেতু করতেছি এটা ব্লু বেজ কী করে আনবেন, তো আপনাদের কাছে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা আনবেন এবং এটা কিন্তু আপনারা ফলটা পাবেন এবং সঠিক এবং খুব সহজে আপনারা পাবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই এখান থেকে ব্রেকে চলে যেতে হবে। ব্রেকে চলে যাওয়ার পর আপনাকে অবশ্যই একটা যে কোনো আপনি দেখেন এখানে কিন্তু স্কাই ভিপিএন আমি একটা ব্যবহার করতে হবে, আপনাকে অবশ্যই স্কাই ভিপিএন ব্যবহার করতে হবে। তো আমরা কারণ আমরা বাংলাদেশে ব্লু বেজটা কিন্তু অ্যাভেলেবেল না, তো আমরা স্কাই ভিপিএনটা ওপেন করে নেব। স্কাই ভিপিএনটা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা ইউনাইটেড স্টেটে কানেক্ট করে দেব। আপনাদের কাছে যে কোনো ভিপিএন থাকলেই হবে, ভিপিএনটা কানেক্ট করে নেবেন। অবশ্যই এটি ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো আমরা ইউনাইটেড স্টেট দেওয়ার পর এটা কানেক্টেড দিয়ে দিচ্ছি। কানেক্টেড দেওয়ার পরে এখন আমরা চলে যাবো ব্যাকে, দেখেন কানেক্টেড কিন্তু হয়ে গেছে। তো কানেক্টেড দিয়ে ব্রেকে চলে যাওয়ার পর আমরা এখন চলে যাবো একটু ব্রাউজারে। তো আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে ফেসবুকে লগ ইন করবো। ক্রোম ব্রাউজার থেকে এখন ফেসবুকটা আমাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে fb.com। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আমরা লগ ইন করতেছি আমাদের আইডিটা। তো আমাদের আইডিটা অলরেডি লগ ইন আছে, তো আপনাদের আইডিটা অবশ্যই লগ ইন করে নিতে হবে। তো আমাদের আইডিটা এখানে লগ ইন হওয়ার পর আপনাকে চলে যেতে হবে আবার সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমরা এখন ডেস্কটপ মোডটাকে অফ করে দেব। ডেস্কটপ মোডে যদি আপনাদেরকে আমি দেখাই কাজ করে তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, তাই আমরা এখন ডেস্কটপ মোডটা অফ করে নিলাম। ডেস্কটপ মোডটা অফ করে নেওয়ার ফলে আপনাদের একটু সুবিধা হবে, কারণ আপনারা অনেকেই ফোন দিয়ে ব্যবহার করেন, তাই ডেস্কটপ মোডে ব্যবহার করলে আপনাদের প্রবলেম হতে পারে। তো আমরা এখানে ডেস্কটপ মোডটা অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর দেখবেন এখানে আবার আপনি থ্রি ডট একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন কর্নারে কিন্তু থ্রি ডট নামের একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনাকে করে দিতে হবে ক্লিক। এখানে আসার পর দেখতে পাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে হেল্প সেন্টার, ওই যে ওইটার মধ্যে আপনাদেরকে আমি অ্যাপস থেকে দেখাইছিলাম যে সিস্টেমটা এরকমই। তো এখানে হেল্প সেন্টার অবশ্যই আপনাকে করে দিতে হবে ক্লিক। তো আমরা হেল্প সেন্টারে ক্লিক করে দিলাম। হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনাকে সার্চ বক্সে এখন আবার নতুন করে লিখতে হবে। এখন আপনাকে লিখতে হবে এখানে রিকোয়েস্টে ব্লু বেজ, লেখার পর দেখেন চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে। দেখেন একটা অপশন উপরে চলে এসেছে, দেখেন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া একটা অপশন হাউ ডু আই রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন বেজ। তো অবশ্যই এখানে আপনাকে করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখন আপনাকে দেখাইতেছে যেটা কিন্তু আপনার অ্যাভেলেবেল। এখন আপনি কিন্তু খুব সহজেই এটা করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে কিছু এখানে প্রসেস মানতে হবে এবং আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তো আমরা চলে যাব এখন কি ফর্ম, একটা ফর্ম পূরণ করতে হবে। দেখেন এখানে একটা ফর্ম অপশন আছে, দিস ফর্ম। অবশ্যই সেই ফর্ম, আপনাকে সেই ফর্মটি দেখতে হবে। তো আমরা দিস ফর্মে করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কোনটা ভেরিফিকেশন করতে চাচ্ছেন, আপনি কোনো ফেসবুক পেজ ভেরিফিকেশন করতে চাচ্ছেন নাকি আপনার প্রোফাইলটিকে ভেরিফিকেশন করতে চাচ্ছেন, সেটি অবশ্যই এখানে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। এখানে দেখেন দুইটি অপশন আপনাকে এখানে দেওয়া হয়েছে। তো এখানে একটি পেজ, একটি কিন্তু প্রোফাইল। তো আপনি যদি চান যে প্রোফাইলটি ভেরিফিকেশন করবেন তাহলে অবশ্যই প্রোফাইল অপশনেতে করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন। দেখেন প্রোভাইড লিঙ্ক টু প্রোফাইল, এখানে অবশ্যই আপনার যে ফেসবুক প্রোফাইলটির লিঙ্কটা আছে সেই লিঙ্কটা অবশ্যই এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যে প্রোফাইল লিঙ্কটা কীভাবে পাবেন সেটা হয়তো আপনারা জানেন, তো আর না জানান ভিডিও শেষে দেখে দেবো কী করে আপনারা প্রোফাইল লিঙ্কটা পাবেন। তো আর নিচে আপনাকে দিতে হবে, দেখেন নিচে একটি আছে প্লিজ অ্যাট্রাক্ট এ ফটো অফ ইউর আইডি। তো এখানে আপনার আইডেন্টি কার্ডের ফটো অবশ্যই দিতে হবে। আইডেন্টি কার্ডের যে আইডেন্টি কার্ডটা আছে সেটার একটা ফটো তুলে আপনি অবশ্যই এখানে আপলোড করতে হবে। আর যাদের আইডেন্টি কার্ড নাই তারা কিন্তু পাসপোর্ট দিলেও হবে। এখানে পাসপোর্টটা আপনি তুলে আপনি একটা ছবি তোলার পর পাসপোর্টটা এখানে দিয়ে দিতে হবে। পাসপোর্টটা দেওয়ার পর পাসপোর্টটা কিন্তু অবশ্যই যে নামে ফেসবুক আইডি থাকবে কিংবা ফেসবুক পেজ থাকবে সেই নামের সঙ্গে কিন্তু মিল থাকতে হবে, না নয়তো কিন্তু আপনার এটা কাজটা কিন্তু করতে পারবেন না। তো এই প্রসেসগুলো আপনার দেওয়া হয়ে গেলে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন। দেখেন এখানে আরেকটি অপশন আছে অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন। তো আপনি কিসের জন্য এটি করতে চাচ্ছেন, মানে বেসটা আপনাকে ওরা কিসের জন্য দিবে, আপনি কী করেন। তো এখানে আপনার অবশ্যই কিছু বিবরণ দিয়ে দিতে হবে। আপনাকে দিয়ে দিতে পারেন যে আই এম এ আর্টিস্ট, আর অনেক কিছু আপনার যা বিবরণ দেওয়া দরকার তো আপনি এখানে দিয়ে দিবেন। খুব সহজে আপনি বিবরণটা লিখে নিতে পারবেন। তো বিবরণটা দেওয়া হয়ে গেলে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়া হয়ে গেলে আপনাকে ফিডব্যাক জানানো হবে 2 থেকে 3 দিনের ভিতরেই। আশা করি আপনাকে এই বেসটি দেওয়া হবে, ব্লু বেস যে ফেসবুকের ভেরিফিকেশন বেস, এই বেসটা আপনি পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের ভিতরে, এটা আমি শিওর দিতে পারি। আর যারা এভাবে প্রসেসের মাধ্যমে না পান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আপনাদের হয়তো কোনো এখানে সমস্যা হবে তাই এরকম মানে আপনাদের বেসটা পাবেন না। কারণ আপনারা অনেকেই হয়তো এখানে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পূর্ণ করতে হয়তো অনেকটু প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তো আমি আপনাদেরকে হেল্প যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো চলুন এখন দেখিয়ে দিই আপনাদের কী করে আপনার প্রোফাইলের লিঙ্কটা পাবেন। তো প্রোফাইলের লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলে চলে যেতে হবে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের যে অ্যাপস আছে ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে, আপনার কিন্তু প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে প্রোফাইলে চলে যেতে হবে। এর জন্য অবশ্যই কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কেন অবশ্যই কিন্তু আপনার একটি VPN কিন্তু কানেক্টে দিয়ে নিতে হবে। VPN কানেক্টে নিয়ে না নিলে কিন্তু আপনি এই প্রসেসিং সিস্টেমে কোনোভাবেই করতে পারবেন না, যে আপনার এই বেসটা কিন্তু কোনোভাবেই আপনি পাবেন না। তাই আপনি অবশ্যই একটা VPN কানেক্ট করে নেবেন। এটা যে কোনো VPN হতে পারে, স্কাই VPN হতে পারে, আরও অনেক VPN আছে, আপনার যেটা ভালো লাগে সেই VPNগুলো অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন। তো আমরা এখন চলে যাচ্ছি প্রোফাইলে। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলে কিন্তু এই 3 ডট একটি চিহ্ন পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু 3 ডট একটি চিহ্ন আছে, এই 3 ডট চিহ্নটা আপনি করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একেবারে নিচে আছে কপি লিঙ্ক টু প্রোফাইল। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটি কপি করে আমি ওই যে বক্সটি দেখাইছিলাম আগে সেই বক্সে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনি খুব সহজেই আপনার প্রোফাইল ভেরিফিকেশন বেসটা পেয়ে যাবেন, ব্লু বেসটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আপনারা কোনো প্রশ্ন থাকার কথাও নয়, আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন। আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন সিক্রেট টিপস এবং মোবাইল বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ তথ্য, আর সেগুলো কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে দিয়ে থাকি। আমরা কিন্তু কোনো মিথ্যা কিংবা কোনো ধরনের প্রতারণামূলক পোস্ট করি না। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।